দুই মাসের বেশি সময় পর আবারও হারানো অবস্থান ফিরে পেলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এবং টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। গত বছর টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের জেরে ধনকুবেরের তালিকায় শীর্ষ অবস্থান হারিয়েছিলেন তিনি। গত বছর ডিসেম্বরে মাস্ককে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছিলেন ধনকুবের বার্নার্ড আর্নল্ড, বিলাসপণ্যের কোম্পানি LVMH এর প্রধান নির্বাহী তিনি। সোমবার বার্নার্ড আর্নল্ডকে ছাড়িয়ে নিজের হারানো অবস্থান ফিরে পান ইলন মাস্ক। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ বর্তমানে দাঁড়িয়েছে $18,710 কোটি আর বার্নার্ডের সম্পদের পরিমাণ $18,530 কোটি। মাস্কের সম্পদের পরিমাণ বাড়ার কারণ হল টেসলা শেয়ারের দাম বেড়েছে, যার পরিপ্রেক্ষিতে মাস্কের সম্পদও বেড়েছে। এদিকে টেসলা এবং এর মালিক ইলন মাস্কের বিরুদ্ধে সোমবার মামলা করেছেন শেয়ার হোল্ডাররা। তাদের অভিযোগ, টেসলা স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ির কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে বাড়িয়ে বলেছেন মাস্ক। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি আদালতে টেসলার শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, ইলন মাস্ক গত 4 বছর ধরে বৈদ্যুতিক স্বয়ংক্রিয় গাড়ির নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে আসছেন। কয়েকটি দুর্ঘটনা, টেসলার চালকবিহীন গাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর শেয়ারের দাম কমে গিয়েছিল। এতে শেয়ার হোল্ডাররা ক্ষতির মুখে পড়েছিলেন বলে অভিযোগ করেন আর এজন্য মাস্কের বিরুদ্ধে মামলা করেন তারা। আফসাতুন নেসা, সময় সংবাদ।